ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে ইতিহাস গড়ে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামীকাল 31 মার্চ থেকে ডারবানে শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট। বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হবে ম্যাচটি। এদিকে প্রথম টেস্টে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, যদিও দ্বিতীয় টেস্ট থেকে সাকিব আল হাসানকে পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অন্যদিকে দীর্ঘদিন পর আবারও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট দলে ফিরছেন তামিম ইকবাল খান, তাই তার একাদশে থাকাটাই এক প্রকার নিশ্চিত। তবে তামিম ইকবাল একাদশে ফিরলে ওপেনিংয়ে তার সাথে থাকবেন কে? সাদমান ইসলাম অনিক নাকি মাহমুদুল হাসান জয়? বর্তমান পারফরমেন্স বিবেচনায় সাদমান ইসলাম অনিকের থেকে ঢের এগিয়ে রয়েছেন মাহমুদুল হাসান জয়। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো খেলেছিলেন তিনি, তাছাড়া ডানহাতি বামহাতি কম্বিনেশনের জন্য এগিয়ে থাকবেন তিনি। আর মাহমুদুল হাসান জয় যে তামিম ইকবালের সঙ্গে একাদশে ওপেন করতে নামবেন এটা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মমিনুল হকের বার্তাতেই। তবে একাদশে তিন পেসার খেলানো হবে নাকি দুইজন, স্পিনার দুইজন নাকি একজন? তবে এখনও কোনো কিছুই নির্ধারিত হয়নি। যদি দুই স্পিনার খেলানো হয় তাহলে তাইজুল ইসলাম আর মেহেদী হাসান মিরাজের দুজনেরই খেলার সম্ভাবনা আছে। আবার যদি তিনজন পেসার খেলানো হয় সেক্ষেত্রে একজনকে বসতে হতে পারে, তখন হয়তো ব্যাটিং ভালো পারার কারণে মেহেদী হাসান মিরাজ টিকে যাবেন, আর এমনটা হওয়ার সম্ভাবনাই বেশি। সাকিব আল হাসান না থাকায় অতিরিক্ত একজন ব্যাটসম্যান নিতে হবে দলে, সেক্ষেত্রে ইয়াসির আলী চৌধুরী রাব্বির খেলার সম্ভাবনা প্রায় নিশ্চিত। এছাড়াও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের মূল নায়ক তাসকিন আহমেদ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আগামীকালকের পেস ব্যাটারিকে নেতৃত্ব দিবেন, তার সাথে বাকি দুইজন পেসার থাকবেন নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত বোলিং করা ইবাদত হোসেন চৌধুরী আর শরীফুল ইসলাম। তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশে কারা কারা থাকতে পারেন। তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী এবং শরীফুল ইসলাম। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব আগামীকাল প্রথম টেস্টে বাংলাদেশের একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান। আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।